নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে রসগোল্লা বানিয়েছি, আর এই রসগোল্লা গুলো দেখে কারোর বোঝার উপায় নেই, এগুলো সুজি দিয়ে বানানো হয়েছে, এতে একেবারে ছানা দেওয়া হয়নি। আর এই রসগোল্লা গুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়, মুখে দিলে মিশে যাবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। তো চলো সুজির রসগোল্লা গুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, একেবারে লো ফ্লেমে আছে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটাকে আমি কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ঘিটাকে ভালো করে ছড়ানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তারপর চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটিকে আমি একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/2 কাপ সুজি নিয়ে নিয়েছি। 1/2 কাপ সুজিটাকে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে আমি এইভাবে স্প্যাচুলাতে কন্টিনিউ নাড়তে থাকবো, যাতে সুজিটা দুধের মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর সুজিটা একেবারে ঘন হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ নাড়াতে হবে, একটা সময় দেখা যাবে সুজিটা একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। তোমরা দেখো সুজিটা কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়ানোর পর একটা ডোতে পরিণত হয়ে গেছে, আর কড়াই থেকে একেবারে আলাদা হয়ে গেছে। এই সময় আমি সুজির ডোটাকে একটা থালাতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি একটি থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে আমি সুজির ডোটা দিয়ে দিচ্ছি। এবার সুজির ডোটাকে আমি চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই সময় আমি চিনির সিরাটি বানিয়ে নিচ্ছি রসগোল্লা বানানোর জন্য। এবার আমি আর একটি কড়াইকে গ্যাসের উপরে ববসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এবার চিনির সিরাটিকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনির সিরাটা এইভাবে 2-3 মিনিট ফুটতে থাকুক, আর এই সময় আমরা রসগোল্লা গুলো বানিয়ে নিই। প্রথমে আমি হাতে অল্প ঘি লাগিয়ে নিয়েছি, যাতে রসগোল্লা গুলো বানাতে অসুবিধা না হয়। এবার আমি সুজির অল্প অংশ হাতে নিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে ভালো করে আগে মেখে নিতে হবে, তারপর এটাকে আমি গোল করে নিচ্ছি। গোল করে হালকা একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ছোট্ট নকুল দানা। তারপর এটাকে আবার ভালো করে গোল বলের মতন করে বানিয়ে নিচ্ছি। তোমরা দেখো ছোট্ট বলের মতন আকারে বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত সুজির ডোটাকে রসগোল্লার শেপ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সুজির আবারও অল্প অংশ হাতে নিচ্ছি, তারপর প্রথমে একটু প্রেস করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট্ট নকল দানা।
তারপর আমি বলের আকারে এটাকে বানিয়ে নিচ্ছি। তো চলো এবার এইভাবে আমি সমস্ত বল বানিয়ে নিই। তোমরা দেখো এখানে আমি এতগুলো সুজির বল বানিয়ে নিয়েছি। বলগুলোর মধ্যে কোনো ফাট যেন না থাকে, এইভাবে প্লেন হতে হবে বলগুলোকে। এবার আমি বলগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখো চিনির শিরাটা এদিকে ভালোভাবে চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনির শিরাটাও অনেকটা ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সুজির বলগুলো। সমস্ত বলগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এইভাবে আমি চিনির শিরাটাকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখো সুজির রসগোল্লাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সাইজে বড় হয়ে গেছে আর এগুলো চিনির শিরার উপরে ভেসে উঠেছে। এই সময় আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি এই সুজির রসগোল্লাগুলোকে সার্ভ করে দিচ্ছি। এবার আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি রসগোল্লাগুলোকে সার্ভ করে দিচ্ছি। এই রসগোল্লাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। আর রসগোল্লাগুলোর ভেতরে কিন্তু ভালোভাবে চিনির শিরাটা ঢুকে গেছে। তোমরা দেখো আমি সুজির রসগোল্লাগুলোকে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার এই রসগোল্লাগুলো তোমরা দেখো এই দেখো তোমরা কতটা নরম। তোমরা কিন্তু অবশ্যই সুজির এই রসগোল্লার রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো ও আমাকে কমেন্ট বক্সে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওটা প্লিজ লাইক একটা করে দিও।